তাহলে বুঝতে পারছো না যে কোনগুলো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? সেটা আমি তোমাদেরকে বলছি, 100% বলছি, তোমার সাবজেক্টে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এএসজিপিএ বাড়ানো আর কিচ্ছু না। প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, তোমাদের প্রত্যেকের সামনে কিন্তু সেমিস্টারের পরীক্ষা আসতে চলেছে। সেমিস্টারের পরীক্ষায় কীভাবে সিজিপিএ স্কোর আমরা ভালো করব, কিভাবে 95% মার্কস পাবো, ও এই নিয়েই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো কয়েকটা টিপস, মাত্র 5-6টা টিপস বলবো। এইগুলো যদি এখন অবলম্বন করো, খুব অল্প সময়ে তোমরা কিন্তু তোমাদের কলেজের পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে। সেক্ষেত্রে তুমি অনার্স পড়ো, পাস পড়ো, কিংবা নার্সিং করো, কিংবা তোমরা আইটিআই পড়ো, ও কিংবা ডিপ্লোমা করো, ও কিংবা যে কোনো ও টেকনিক্যাল এডুকেশন পড়ো না কেন, প্রত্যেকটি ছাত্রছাত্রী যদি এই বিষয়গুলো মাথায় রেখে যে কদিন বাকি আছে সে কদিন পড়ো, তাহলে আমি চ্যালেঞ্জ করে তোমাদের বলতে পারি, তোমরা ভালো একটা সিজিপিএ স্কোর, তোমরা ভালো একটা নম্বর অ্যাচিভ করতে পারবে। এই ভিডিওটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অনেকেই আমাকে এ বিষয়ে কমেন্ট করেছো, সেই কারণে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে বলে রাখি, এই যে সিজিপিএ স্কোরের কথা বলছো বা এই যে কলেজ রেজাল্টের কথা বলছো, তার আগে একটা প্রথম সমস্যা স্টুডেন্টদের কলেজ লাইফে, সেটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হোক ও কিংবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হোক কিংবা থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হোক, ও কি হয় জানো তো, ও সবার প্রথম যে সমস্যাটা হয় স্টুডেন্টদের, এই যে সিলেবাস, যে সিলেবাসের কেউ হয়তো এখন 10%ও কমপ্লিট করতে পারোনি, কেউ হয়তো 20%ও কমপ্লিট করতে পারোনি, কেউ হয়তো 30%ও কমপ্লিট করতে পারোনি, কেউ আর 50%, বা অনেকে হয়তো সিলেবাস কমপ্লিট করে ফেলেছো। তো সিলেবাস যারা কমপ্লিট করতে পারোনি তারাও এই বিষয়গুলো অবলম্বন করবে, যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো তারাও এইগুলো অবলম্বন করবে। প্রত্যেকের কথা মাথায় রেখে বিষয়গুলো আমি বলছি। প্রথমেই বলে রাখি যে তোমরা এই মুহূর্তে তোমাদের কন্ডিশন তোমাদের জানতে হবে, তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে পড়ো। যে এখন সামনে হয়তো 1 মাস পর, কারোর ক্ষেত্রে 2 মাস পর, কারোর ক্ষেত্রে হয়তো 15 দিন পর পরীক্ষা রয়েছে, তোমরা নিজেরা কতটা সিলেবাস কমপ্লিট করেছো, অনেক তোমাকে সবার প্রথম সেটা মাথায় রাখতে হবে। কেউ হয়তো কিছুই করোনি, 100% সিলেবাসই বাকি আছে। আমি জানি, আমি তো বিগত কয়েক বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি, আমি জানি পরীক্ষার আগেই তারা বই খোলে। তুমি অনেক সততার সাহায্যে সাথে কমেন্ট সেকশনে জানাও তো তুমি কত পার্সেন্ট সত্যিকারে বই কমপ্লিট করেছো, কত পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে, কোন সাবজেক্টে, অবশ্যই কমেন্টে জানিও, অনেস্টির সাথে অ্যান্সার দিও। তো এক্ষেত্রে 100% এর সিলেবাস অনেকের আছে কমপ্লিট হয়নি, তো এক্ষেত্রে সময় কম, আর বেশি সময় নেই। সময় না থাকলে আমাদের পড়াশোনার কথা মনে পড়ে, আগে তো পড়াশোনার কথা মনে পড়ে না, বন্ধু বান্ধবী এগুলো তো চলেই, তার সাথে এখনকার জেনারেশন আরও অনেক কিছু অ্যাড হয়েছে। যাই হোক, সবার প্রথম যেটা তোমাকে করতে হবে, তোমার হাতে কতগুলো টাইম আছে, কত দিন আছে। আমি ধরে নিলাম কারোর ক্ষেত্রে 15 দিন পর পরীক্ষা, কারোর ক্ষেত্রে 30 দিন পর, কারোর ক্ষেত্রে 45 দিন পর, আর বা কারোর ক্ষেত্রে আরও বেশি সময় আছে। তো প্রথমে তোমরা একটা খাতায় সময়টাকে মাথায় রাখো বা খাতায় লিখে রাখো। আর দ্বিতীয় হচ্ছে কত পার্সেন্ট সিলেবাস, আমি ধরে নিলাম তোমার 100% সিলেবাসও এখনও কমপ্লিট হয়নি, তোমার হাতে মাত্র 30 দিন আছে এ বা 45 দিন আছে। সেক্ষেত্রে তোমরা কী করবে, সবার প্রথম তোমাদের যেটা করতে হবে, তোমাদের সিলেবাসটাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক স্টুডেন্ট আছে যে সিলেবাস কী রয়েছে আমার সেটা জানে না, সিলেবাসটাকে কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে সিলেবাস আমার কী রয়েছে। যারা সিলেবাস জানো না, সবার প্রথমে কিন্তু অবশ্যই সিলেবাস তোমার কী রয়েছে সেই সিলেবাসটাকে জেনে নাও। সিলেবাস জেনে নিয়েছো, বা ধরো কোনো একটা সাবজেক্ট, তোমাদের যে সাবজেক্টে তুমি কমপ্লিট করতে পারছো, কমপ্লিট করতে চাও, সাবজেক্ট ওয়াইজ ধরো, এবং সাবজেক্ট ওয়াইজ তোমার যে মেন সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, ধরো চ্যাপ্টার 1 রয়েছে, চ্যাপ্টার 2 রয়েছে, চ্যাপ্টার 3 রয়েছে, চ্যাপ্টার 4 রয়েছে, এরকমভাবে কী হচ্ছে তোমার, আমি ধরে নিলাম 10টা চ্যাপ্টার রয়েছে। কারোর কারোর ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টে কম থাকতে পারে, কোনো কোনো সাবজেক্টে বেশি থাকতে পারে। তো এক্ষেত্রে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি পরীক্ষায় নাম্বার আসে সেটাকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। এ কী করছে, তুমি যে সাবজেক্ট ধরো, আমি ধরে নিলাম তুমি বেঙ্গলি দেখছো বা তুমি হিস্ট্রি দেখছো, ও বা তুমি যে কোনো একটা সাবজেক্ট দেখছো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি ধরলাম ফিজিক্স দেখছো, তো ফিজিক্সের মধ্যে কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার আসে সেই চ্যাপ্টারটাকে সবার প্রথম আইডেন্টিফাই করো। আমি ধরে নিলাম 4 নম্বর যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমার আর 15 নম্বর আসছে,
এই যে দু নম্বর চ্যাপ্টার, এই দু নম্বর চ্যাপ্টার থেকে দশ নম্বর আসছে, এই দু এই তিন নম্বর চ্যাপ্টার থেকে আমার পাঁচ আসছে, এক নম্বর চ্যাপ্টার থেকে দুই আসছে, দশ নম্বর চ্যাপ্টার থেকে এগারো আসছে। তো এরকমভাবে আইডেন্টিফাই করো, যেই আইডেন্টিফাই করে ফেললে তোমার কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসছে সেখানে তোমরা বুঝতে গেলে যে কোন চ্যাপ্টারটা যদি আমরা কমপ্লিট করি সবথেকে বেশি নম্বর পাবো। এখানে বুঝে গেলে তুমি যে আমার পনেরো নম্বর যে পনেরো নম্বর আসছে চার নম্বর চ্যাপ্টারটা, সবার ফার্স্টে চার নম্বর চ্যাপ্টারটা শেষ করবে, তারপরে কি হচ্ছে এ দশ নম্বর চ্যাপ্টারটাই আমার এগারো নম্বর আসছে, দশ নম্বর যেটা বেশি নম্বর আসছে যেখানে ওয়েটেজ বেশি সেই চ্যাপ্টারটা আগে ধরো, মানে বই খুলতে যাবো না। আর এখন সম্পূর্ণ বই কমপ্লিট করা সম্ভব নয়, এখন সম্পূর্ণ বই কমপ্লিট করলে তুমি কোনোদিনও পারবে না, কারণ এই এতদিন ধরে বছরের প্রথম থেকে শুরুর থেকে পড়াশোনা করনি, এখন কি ভাবছো এই পনেরো দিন বা তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনে সম্পূর্ণ বই কমপ্লিট করে ফেলবে না, এখন এইভাবে তোমাকে স্ট্র্যাটেজি বানাতে হবে। এবং একটা চ্যাপ্টার তুমি বলবে পনেরো নম্বর আছে, ঠিক আছে চ্যাপ্টারটা তো অনেক বড়, এত বড় চ্যাপ্টার আমরা কীভাবে কমপ্লিট করবো, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে করতে আমার পনেরো দিন কেটে যেতে পারে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো এরও একটা ব্যাপার রয়েছে, প্রথমে চ্যাপ্টারটাকে লিস্টিং করো, কোন চ্যাপ্টারটাকে আগে পড়বে কোন চ্যাপ্টারটাকে পরে পড়বে এটা ঠিক করে নাও, এবং তারপরে যে সময় আছে সেই অনুযায়ী আর স্কোরিং পয়েন্টগুলোকে তোমরা বেছে নাও, স্কোরিং পয়েন্টগুলোকে বেছে নাও। এখানে যেমন আমরা দেখলাম কী রয়েছে, পনেরো নম্বর চার নম্বর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তো এখানে চ্যাপ্টার চারের মধ্যে থেকে কী কী টপিক ইম্পর্টেন্ট, ঠিক আছে এ কী কী টপিক ইম্পর্টেন্ট সেই টপিকগুলো লেখো, যে টপিক ওয়ান অমুক টপিক এটা বারবার এসছে, এই টপিকটা আমাদের টিচার বলেছে আমাদের কলেজ বলেছে এটা আসার চান্স সবথেকে বেশি, সেই টপিকটা লেখো, সেকেন্ড টপিক লেখো, থার্ড টপিক লেখো, টপিকগুলো লিখে নাও, যে টপিকগুলো লিখে নিলে না খাতার মধ্যে, খাতার মধ্যে টপিকগুলো লিখে নাও, মানে প্রত্যেকটা চ্যাপ্টার যখন আইডেন্টিফাই করলে যে এই চ্যাপ্টারটা বেশি স্কোর নাম্বার আসবে এই চ্যাপ্টারটা আগে করবে, এবং সেই চ্যাপ্টার থেকেও বের করো ও যে স্কোরিং পয়েন্টগুলো কোনটা, কোন জায়গা থেকে পড়লে আমার বেশি নম্বর আসবে, কোনটা আসার প্রবাবিলিটি বেশি, এই কোনটা এবারে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেশি, সেটা খুব ভালো করে পড়ো মোটমাট। আর তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বাছতে হবে, দেখো ও তুমি কতটা শিখেছো কেউ দেখতে যাবে না এই মুহূর্তে, তুমি সব জানো পরীক্ষায় কিছু লিখে আসোনি তোমাকে পাস করাবে না, তোমাকে সাপ্লি দিয়ে দেবে, তুমি যদি 70% পাও এরকম টপিক তোমাকে খুঁজতে হবে, মানে সম্পূর্ণ সিলেবাস এখন কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু তোমাদের স্কোরিং পয়েন্টগুলোকে বের করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রথমে চ্যাপ্টারগুলোকে সাজালে, সাজানোর পরে কোন চ্যাপ্টার ওই চ্যাপ্টার থেকে স্কোরিং পয়েন্টগুলোকে তোমরা পড়ে নাও, এবং তোমার যে সিলেবাস সেই সিলেবাসটা পুরো কমপ্লিট করা সম্ভব নয়, এই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে পুরো কমপ্লিট করা সম্ভব নয়, কিন্তু সেই সিলেবাসটাকে আমাকে ছোট করতে হবে, মানে শেষ মুহূর্তে এসে সিলেবাসকে ছোট করতে হবে। ধরো তোমার সিলেবাস রয়েছে 100%, তুমি 100% কমপ্লিট করোনি, কিন্তু তোমার হাতে এই এই যে ছমাস ছিল, ছমাস বিথা গেছে কিন্তু হাতে রয়েছে 30 দিন, এই 30 দিনে বা 15 দিনে তোমাকে তুমি 5% সিলেবাস তো কমপ্লিট করতে পারবে, এই 5% সিলেবাস তোমাকে দেখতে হবে, কারণ ওন আমাদের এক্সাম যেটা হবে না এই এক্সামে কিন্তু আমাদের মাত্র টোটাল সিলেবাসের 2% থেকে 3% কোশ্চেন আসবে, বা 2-3% কোশ্চেনগুলো তুমি যদি জানতে পারো ফাইনাল পরীক্ষায় সেমিস্টারের পরীক্ষায় যে কোন কোশ্চেনগুলো আসতে চলেছে এই 100% সিলেবাসের মধ্যে, তাহলে সেই কোশ্চেনগুলোর উত্তর জানলেই কিন্তু তুমি এই সমস্তটা অ্যাটেন্ড করতে পারবে। তো সেই কোশ্চেনগুলো আসার মতো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোকে বাছাই করতে হবে, আর এই বাছাই করে তোমাকে 10% আনতে হবে, আর বাদ বাকি 90%কে বাদ দিয়ে দিতে হবে সিলেবাসকে। একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, দুটো স্টুডেন্টের এক্সাম্পল নিচ্ছে, একজন হচ্ছে রাহুল, ঠিক আছে রাহুল, আরেকজন হচ্ছে রিয়া, ঠিক আছে এ রাহুল 75% সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে গেছে, এ এবং ভালো মতন কমপ্লিট করেছে, পড়েছে জানে 75% সিলেবাস, রিয়া কী হচ্ছে 25% সিলেবাস কমপ্লিট করে গেছে, খুব কম সিলেবাস পড়েছে, কিন্তু রিয়া পেয়েছে এ তোমার হচ্ছে 75% নাম্বার এবং রাহুল পেয়েছে 35% নাম্বার। কেন ও বেশি পড়েছে বেশি নাম্বার পাওয়ার দরকার না, কতটা পড়েছো তুমি সেটা ইম্পর্টেন্ট না, এখান থেকেই 25%-এর মধ্যে তোমার কত পার্সেন্ট সিলেবাস এসছে, এই 25% যে পড়েছে, এই যে 75% সিলেবাস পড়েছে এর থেকে রাহুল তার মধ্যে থেকে মাত্র 40 নম্বরের এর এমন কোশ্চেন এসছে যে কোশ্চেনগুলো পরীক্ষার লিখতে হবে, আর এখানে 25% সিলেবাস পড়েছে তার মধ্যে থেকে ও 90 নম্বরের এমন কোশ্চেন পেয়েছে যে কোশ্চেনগুলো পরীক্ষায় এসছে, মানে 25% পড়েছে সিলেবাসের কিন্তু এমন কোশ্চেনগুলো বাছাই করেছে
যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, সেই কারণে এ রিয়া স্মার্ট ওয়ার্ক করেছে আর রাহুল গাধার মতো হার্ড ওয়ার্ক করে গেছে। তো এখানে একটু স্মার্ট ওয়ার্ক দরকার। আর আমরাও কিন্তু জেনারেল যে সাবজেক্ট, আমাদের যখন অনার্স পড়তাম আমরা জেনারেল সাবজেক্টে কিন্তু প্রায় যে যতই বলুক না কেন সারা বছর পড়া হতো না, খুব কম পড়া হতো, একদম শেষে গিয়ে বেশি করে পড়তে হতো, শেষ টাইমে আমরা কিন্তু এরকমও করতাম। তো সেই কারণে এই মুহূর্তে কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং লাস্ট টাইমের গোল কিন্তু তোমাদের পার্সেন্টেজ, মার্কস এবং সি ASGPA বাড়ানো আর কিচ্ছু না, এইগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। এবং একদম শেষে তোমাদের প্রত্যেককে যেটা দেখতেই হবে, যেটা খুব ইম্পর্টেন্ট নাম্বার তোলার জন্য, ভালো নম্বর পাওয়ার জন্য, সেটা কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের দেখতে হবে। দেখো তোমাদের ইউনিভার্সিটি আলাদা, কেউ হয়তো কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ছো, কেউ হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, কেউ স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো, কেউ সিজিকন ইউনিভার্সিটিতে পড়ছো। তোমার ইউনিভার্সিটির এই 3-5 বছর, বেশি না, 3 থেকে একদম কম হলে 3টে, লাস্ট 3 ইয়ারের যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপার তোমরা অবলম্বন করো। যদি বুঝতে না পারো, যে এ বুঝতে পারছো না যে কোনগুলো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাকে বলছি, 100% বলছি, তোমার সাবজেক্টে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হবে, এই যে লাস্ট যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের এর 3 থেকে 4 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলোকে তোমরা সলভ করে যাও। সেগুলোকে সলভ করলেই কিন্তু সেখান থেকে তোমার তোমরা মিনিমাম কিন্তু 60% কমন পেয়ে যাবে। ইনফ্যাক্ট কিছু কিছু এরকম সাবজেক্ট রয়েছে যে সমস্ত সাবজেক্টে 85% প্রিভিয়াস ইয়ার দেখে কমন বলা সম্ভব বা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা সম্ভব। যদি না বুঝতে পারো প্রিভিয়াস ইয়ার করে যাও, 100% ভালো রেজাল্ট করবে। একই সাথে কিছু সাবজেক্ট এরকমও রয়েছে, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, যেগুলো প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট, কেমিস্ট্রি, সেগুলো হুবহু তো কমন আসে না, প্যাটার্নগুলো লক্ষ্য করতে হবে। সেক্ষেত্রে এ তোমার পেপারের সংখ্যা বাড়াতে হবে। এখানে তোমাকে 5-6 বছরের লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, তাহলে তোমরা ওখান থেকে ক্র্যাক করতে পারবে ভালো নম্বর। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অবলম্বন করো, দেখবে তোমার ভালো নম্বর আসবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার সিলেবাস শেষ হয়নি, এইভাবে এখনই খাতা নিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ আগে মার্ক করো, তারপরে চ্যাপ্টারের মধ্যে স্কোরিং সাব পয়েন্টগুলোকে বের করো, সেগুলোকে পড়ো, এবং শেষে তোমরা প্রিভিয়াস ইয়ার যেটা বললাম প্রিভিয়াস ইয়ারটা করো, দেখবে ভালো নম্বর তুমি পেতে বাধ্য। এতদিন যা করে ফেলেছো করে ফেলেছো, এই কটা সময় কাজে লাগাও, ভালো নম্বর আসবে। এবং আশা করি ভিডিওটা দেখার পর অনেক বেশি কনফিডেন্স পেয়েছো। তোমার মতামত অবশ্যই জানিও, কোন ডিপার্টমেন্টে কোন ইউনিভার্সিটিতে পড়ছো সেটাও জানাতে ভুলো না। আর তোমাদের এর পড়াশোনার সাথে সাথে চাকরি নিয়ে যে ইন্টার্নশিপ প্রোগ্রাম, তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করেছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারো। এবং তোমাদের কলেজের পাস নম্বর ওর এবং অ্যাটেন্ডেন্সের নাম্বার নিয়েও কিন্তু ডেডিকেটেড ভিডিও করেছি, এখানে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। কলেজের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেকের ভালো নম্বর উঠবে নিশ্চিত। এইটুকু সময় যেটুকু সময় আছে পরিশ্রম করো।